एक বন্ধুরা আমার নাম মোহাম্মদ তাফিজ সিদ্দিক। আমি বিএর ফ্যান কলেজে পড়ি, প্রযোজনতে পড়ি। আমি একটি গল্প বলবো, সেই গল্পটির নাম হলো লোভে পাপ পাপে ধ্বংস। একদিন এক চাষি, তার নাম গোপাল, সে প্রতিদিন নিজের ক্ষেতে ধান চাষ করতে যেত। কিন্তু একদিন ধান চাষ করতে গিয়ে দেখে একটি মোটা সোটা খাপুস খুপুস মুরগি সেখানে বসে আছে। বসে থেকে গোপাল ভাবলো এই মুরগিটাকে নিয়ে যাবে। গোপাল মুরগিটাকে এভাবে করে নিয়ে গেল। নিয়ে গিয়ে তার জন্য অনেক খাবার দিল, ধান দিল, চাল দিল, গান দিল, ডাল দিল। পরে তার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দিল। ঘরের মধ্যে আদর করে রেখে হয়ে গেল ঘুমাতে। পরের দিন উঠে দেখে, হ্যাঁ এখানে কি হচ্ছে, এই জিনিসটা চকচক করছে গে। গোপাল হাতে নিয়ে দেখে এটা তো ডিম, কিন্তু ডিম তো এত চকচক করে না। সেই কথা বলে গোপাল দেখে, আয় হায় এটা তো সোনার ডিম। সেই কথা বলে গোপাল তো তাতা ধাইয়া বলে নাচতে শুরু করলো। নাচতে শুরু করে সেইটা আলমারির ভিতর তালা দিয়ে রেখে দিল আর ভাবলো যে এটা কাউকে বলা যাবে না। সেই কথা বলে সে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে কালকে আরেকটা ডিম, সেটা লকআপের ভিতর রেখে সে ঘুমিয়ে গেল। ঘুম থেকে সেই দিন ঘুমাতে আগে ভাবলো যে আজকে 1 2 3 করে যদি আমি একটা একটা করে ডিম পাই তাহলে তো আমার ধনী হতে অনেক বড় থাকবে। সে ভাবলো গোপাল যে গোপাল বড় বড় বাড়ি কিনবে, গাড়ি কিনবে, ভালো ভালো পোশাক কিনবে, খাবার খাবে। সেই কথা বলে গোপাল গেল নিজের মুরগির কাছে। মুরগির কাছে গিয়ে বলল, এই মুরগি তুমি আমাকে কালকে একসাথে 10টি ডিম দিবে, 10টি ডিম না দিলে আমি তোমার একটা উচিত শিক্ষা করবো। সেই কথা বলে গোপাল গেল ঘুমাতে। ওদিক থেকে মুরগি চিন্তায় পড়ে গেল। মুরগি ভাবলো যে আমি তো প্রতিদিন একটা একটা করে ডিম দিতে পারি, আমি তো কখনো একটা ছাড়া ডিম দিতে পারবো না। সেই কথা বলে গোপাল তো ঘুমিয়ে গেল। মুরগি সেই বকাচকা শুনে মুরগি তো অসুস্থ হয়ে পড়লো। মুরগি খাবারও খেলো না, ঘুমালোও না। সেই কথা বলে গোপাল ভোরে উঠে দেখে যে যেই দিন ওর 10টা ডিম দেওয়ার কথা সেই দিন সে একটাও ডিম দেয় নাই। সেই কথা বলে গোপাল রাগ হয়ে নিজের ঘরের ভিতর থেকে ছুরি নিয়ে এসে মুরগিটার জবাই করে এক টান দিয়ে পেট কেটে ফেলে দেখে, হাই হাই গোপাল তো মাথায় হাত, একটা একটা করে ছোট ছোট ডিম থাকে সেইটা মুরগি বড় করে নিজের পেট থেকে একটা একটা করে ডিম দেয়। হ্যাঁ গোপাল তো মাথায় হাত। গোপাল ভাবলো, হ্যাঁ আমাকে তো লস হয়ে গেল। বন্ধুরা, আমার গল্পের আসল কথা হলো লোভে পাপ পাপে ধ্বংস। তোমরা কখনো লোভ করবে না। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। স্টে হোম স্টে সেফ। আসসালামু আলাইকুম।